শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমাদের অনেকদিন পর দেখা হচ্ছে। তোমরা ইতিমধ্যে তোমাদের ফার্স্ট টার্ম রেজাল্ট হয়তো পেয়ে গেছো। তো তোমাদের এই বন্ধের মধ্যে আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করেছো, বেরিয়েছো, ঈদের অনেক মজা করেছো। তারপর কি এর মধ্যে এরপরে আমার আটটা খুশির খবর কি, তোমরা ফার্স্ট টার্ম রেজাল্টটা পেয়েছো। তাহলে আর তোমরা কি এতগুলো আনন্দ একসাথে উপভোগ করতেছো? আর সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারাও ভালো আছেন। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে পরীক্ষার পরে আমাদের কত সময় পরীক্ষা দিলাম, এরপর আমাদের বন্ধ ছিল, এরপর আমরা মাঝে মাঝে আমরা কি একটু পড়াশোনা হয়তো করেছি, নাহলে আমরা বন্ধের মধ্যে সিলেবাসগুলো আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। আচ্ছা, এখন আমাদের তৃতীয় শ্রেণী পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এর মধ্যে আমরা তৃতীয় শ্রেণী পরীক্ষার জন্য আমাদের ক্লাসগুলো যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই দেখেছো, তোমরা সে অনুযায়ী বাড়ির কাজ করেছো, এবং যারা বাড়ির কাজগুলো করতে পারো নাই তোমরা বাড়ির কাজ করে অবশ্যই আমাদের যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে তোমরা জমা দিয়ে দিবে। তোমরা আজকে আমরা ম্যাথ মডার্ন সিরিজ এই সকলের শিখি বইটার হাতে নাও, সবাই সিরাবিয়র খাতা রাখবে এবং তোমাদের অবশ্যই লেসন প্ল্যানটা সামনে রাখবে, তোমরা সেই অনুযায়ী তোমাদের পড়াশোনাটা তোমরা করতে পারবে। লেসন প্ল্যান যদি সবসময় তোমাদের পাশে থাকে তোমরা সেটা বুঝতে সহজ হবে। আচ্ছা, আমরা বইয়ের চোদ্দো পৃষ্ঠা চলে যাচ্ছি, চোদ্দো পৃষ্ঠা ইংলিশটা নিব আর পাঁচ পৃষ্ঠা হচ্ছে তোমাদের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই এগুলো দেখব। এখন দেখো বলি দিকে চলে যাই, আমরা সংখ্যা লেখাগুলো শেষ করে ফেলেছি, এরপর আমাদের কি আছে তালিকা এই ক্লাসটা আমরা আগে নিয়েছি, তারপর আমাদেরকে আবার আমরা আজকে আবার বুঝিয়ে দিব কীভাবে লিখতে হবে। এই তো তোমাদের দেখেছো সংখ্যাগুলো আমরা লিখেছি পরীক্ষার পরপাতায় প্রশ্নের মধ্যে এভাবে থাকবে, খাতা এভাবে থাকবে, প্রশ্ন এভাবে থাকবে, তোমরা সেখানে খালি গোল পূরণ যেগুলো করতে হবে সেখানে শুধু আনসারটা লিখে দিবে। তোমরা দেখো আমরা যে সংখ্যাগুলো শিখেছি এগুলো তো আমরা সংখ্যা লেখার মধ্যে শিখে ফেলেছি, এখন আমরা বলতে পারবো কোনটার পর কী কোনটা সংখ্যাটা হবে। দেখো একচল্লিশের পরে কী হতে পারে ৪২, একচল্লিশের পরে কী হতে পারে ৪২, এরপরে কত দেওয়া আছে ৪৩, এরপরে দেওয়ারে এটা আমরা লিখবো, এরপরে কত দেওয়া আছে ৪৫, এরপরে খালি ঘর, এরপরে ৪৭, এরপরে খালি ঘর, এরপরে ৪৯, এরপরে খালি ঘর। আচ্ছা, এখন আমি তো একটা সংখ্যা বলে দিয়েছি ৪২ হবে, এরপরে কত ৪১০২ ৪১০২ ৪২টা দেখো কত হতে পারে, হ্যাঁ সেটা আমরা লিখবো, তারপরে 43, তারপরে খালি গড়, তারপরে 40,
49 এর পরে। এখন আমরা দেখো 41 এর পরে কত লিখবো? 42। হ্যাঁ 42। এরপরে কত? 43। এরপরে 44। এরপর কত দেওয়া আছে? 45। 45 এর পরে কত হবে? 46। এরপরে কত হবে? 47। এরপরে দেখো 47 পরে কত হতে পারে দেখো তো দেখি। হ্যাঁ 48। এরপরে কত হতে পারে দেওয়া আছে যে দেখো 49। 49 এর পরে কি হবে আত্ম সংখ্যা চলে আসবে আমরা 50। হ্যাঁ আমরা 5 এর পরে চলে আসলাম, তাহলে 5 এর পাশে একটা জিরো দিলে কি হয়ে যাচ্ছে সেটা 50। এবার আমরা সংখ্যাগুলো আমরা কিভাবে কাউন্ট করব, এখন আমরা যখন কাউন্টে চলে যাই 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখন দেখো যদি আমি একটা সংখ্যা যদি এখানে তোমাদের থেকে মুছে ফেলি এই এখানে, এখানে কি হবে 44, আমি দেখো 41, 42, 43, 44, এরপরে কি কিছুই নাই। তাহলে এই এখানে একটা সংখ্যা অবশ্য আছে, সেই সংখ্যাটা কে কে বলতে পারবে? বুঝতে পেরেছো এখানে একটা সংখ্যা মিসিং হয়ে গেছে? হ্যাঁ 45। এই সংখ্যাটা আমরা কি করলাম? মিসিং করলাম। হ্যাঁ 45, 46, 47, 48, 49, 50। আমরা এইভাবে আমরা রাইটিং নাম্বারগুলো শিখে ফেলবো এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা অবশ্যই এভাবে শিখবো এবং খালিগত পূরণগুলো এভাবে শিখে ফেলবো। আশা করি তোমরা পরীক্ষার সময় তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিবে, এবং যদি বাড়ির কাজ করে না থাকো এগুলো অবশ্যই বাড়ির কাজ করে ফেলবে। আমি বাড়ির কাজ দিই নাই, কিন্তু সবাই অনেকে করে ফেলেছে ইতিমধ্যে, আর যারা করোনে বাড়ির কাজ অবশ্যই বাড়ির কাজ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।